আমরা যারা ইয়ং জেনারেশন যারা আছি এলাকা ভিত্তিক আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা স্বেচ্ছাসেবীর কাজ করছি, আমরা স্বেচ্ছায় কাজ করছি। সরকার যদি আমাদের জন্য কোনো বরাদ্দ না করতে আমাদের কোনো দাবি ছিল না। সরকার যেহেতু আমাদের জন্য দাবি করছে, তাহলে রাঘব বোয়ালরা আমাদের টাকা খেতে গিয়ে আমাদের জন্য 8,82,000 টাকা বরাদ্দ হয়েছে এখানে। তারপরে আমরা শুনি নাকি আমাদের যে বর্তমান হসপিটালের যে প্রধান কর্মকর্তা আছে ডক্টর শর্মি রায়, ঠিক আছে, তার মাধ্যমে নাকি এগুলো আসছে, কিন্তু এই টাকাটা সম্পূর্ণ আত্মসাৎ কেন ভাই? সরকার যদি আমাদেরকে যদি সে সরকার যদি আমাদের জন্য অনুদান আমাদের জন্য বরাদ্দ না করতো, তাইলে আমাদের কোনো দাবি এখানে ছিল না। বাট আমরা তো ভাই জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মানুষের পাশে আমরা দাঁড়াইছি না, আমরা তো স্বেচ্ছাসেবী হিসেবেই কাজ করছি। বাট সরকার যেহেতু আমাদের জন্য বরাদ্দ করছে, সেহেতু আমাদের এই দাবি মানতে হবে। বরাদ্দ যেহেতু করছে, আমাদের দাবি আমাদের ফিরিয়ে দিতে হবে, আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে দিতে হবে। আমাদের টাকা কোনো রাঘব বোয়াল খাইতে পারবে না। আমরা আউটসোর্সিং স্টাফ বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এখানে নিয়োগ হয়, যতদিন ডক্টর কামাল হোসেন মুফতি ছিলেন এতদিন আমাদের বেতন ভাতা ঠিক মতন হয়েছে। তারপর কামাল হোসেন মুফতি চলে যাওয়ার পরে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। বেতন ভাতা করার সময় আমরা তাদেরকে চাপের মুখে চাকরি বাঁচানোর সাথে টাকা দেই, টাকা দিয়ে এক পর্যায়ে আমাদের চাকরি কোনো রকমে বাঁচাই। কিন্তু এই বছর আমাদের এক একজনের 1,93,560 টাকা করে চারজনের টাকা তারা অ্যাকাউন্টস অফিসে যেয়ে আমাকে সই নিছে এবং চারজনের বিল করে নেই, দুইজনের বিল করে দিছে। কিভাবে দিছে আমরা তারে তো হসপিটালে নিয়ে আসছি, তখন আমাকে রিসিপশনে 500 টাকা ঘুষ দিয়ে তারপরে রিসিপশনে ভর্তি করতে হয়েছে। স্বেচ্ছাসেবকে কাজ করছি, 350 টাকা করে আমাদেরকে দেওয়ার কথা ছিল, আমরা একটা টাকাও পাইনি। টাকা তো পাইলেই পাই না, আমার বাবার নাম দিয়েও টাকা নিয়ে গেছে। সেই ডকুমেন্ট প্রমাণ কাগজপত্র আমাদের কাছে সবই আছে। মাননীয় ইউনু মহাদা জাহাঙ্গীর আলম সাহেবের প্রাপ্ত নিয়োগপ্রাপ্ত হয়ে এই হসপিটালে করোনার স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করি। করোনার আমি যে তারিখ থেকে জয়েন করছি সে থেকে একেবারে শেষ পর্যন্ত প্রায় 1.5 বছর। তো এই আমি এই ডিউটি শেষ করার পরে আমি প্লাস আমার সাথে ইউনু সাহেবের নিয়োগপ্রাপ্ত ওই একজন মুক্তার হোসেন আর হলো যে তোবাদ্দুল হোসেন, এই এনারা আমরা আমাদের স্বস্ব কর্মস্থলে চলে যাই বা আমাদের এলাকায় চলে যাই। কিছুদিন পরে জানতে পারি যে আমাদের একটা বরাদ্দ আসছে, অনেক মোটা অঙ্কের 8,82,000 টাকা একটা বরাদ্দ আসছে। আমরা এখানে হসপিটালে খোঁজ নিয়ে দেখি যে আমাদের নামে কারো কোনো তালিকা হয় নাই। সেখানে বলা হয়েছে যে আমরা যখন ডিউটি করেছি তখন অন্য টিএসসি ছিল ডাক্তার কামাল হোসেন মুফতি, উনি নাকি আমাদের তালিকা দেয়নি। কিন্তু আমাদের জ্বলন্ত প্রমাণ রয়ে গেছে, আমার এই নিয়োগপত্র আছে, আমি সেই নিয়োগপত্রে এটা সেই এই যে আমার এই নিয়োগপত্র।